2012-র পরে আর এই কলেজে আমার আসা হয়নি, এই আবার এলাম। আজ 2023 চলছে, এত বছর পর বেলদা কলেজে এলাম, ভালো লাগছে। কলেজে পড়তাম, বন্ধু বান্ধব সমস্ত কিছু মনে পড়ছে একটু একটু করে, সমস্ত কিছু। ফিজিক্যাল এডুকেশন ছিল, মাঠটা দেখে মনে পড়ছে, সকালবেলা ক্লাস করতে আসতাম, একটুখানি ফাঁকিবাজি ছিলাম। অশোকবাবু যখন ক্লাস করাতেন কুয়াশা হয়ে থাকতো, কুয়াশার মাঝে তো দেখতে পেতেন না, চুপচাপ মাঠে এক এক সময় দাঁড়িয়ে পড়তাম, দৌড়াতে দৌড়াতে মনে পড়ছে, বেশ ভালো লাগছে। বন্ধু বান্ধবী গার্লসে পড়তাম, বয়সদের সাথে ছেলে বন্ধুদের সাথে অত যোগাযোগ ঘোলামেলা কিছুই ছিল না। কলেজে এসে অনেক বন্ধু বান্ধব হয়েছিল, কলেজে অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি, অনেক সুন্দর স্মৃতি, অনেক কিছু। আর আমরা তো গার্লসে পড়তাম, অনেক ডিসিপ্লিন ছিল, অনেক কিছু ছিল, মানে একটা কঠিন ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকতাম। আমাদের কল্পনা ম্যাডাম ছিলেন খুব কড়া, তো স্বাধীনতা ছিল না তেমন। কলেজে এসে অনেক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতাটা খুব ভালো লাগতো না, এত ডিসিপ্লিনের মধ্যে দিয়ে এসে তারপরে স্বাধীনতাটা খুব একটা ভালো লাগতো না, তখন ওগুলোই মনে হতো ওইটাই ঠিক ছিল। চলুন আজ আপনাদের আমার কলেজটাও দেখিয়ে দিই।